हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्मार्ट मॉम एंड बेबी केयर। तो फ्रेंड्स, आज के वीडियो ते बोलबो गर्भावस्था अपनी अपना बेबी नड़ाचड़ा देखे मूवमेंट देखे अनुमान करते पारें गर्भे सन्तान छेले नाकि मेये हबे। वीडियो टी पुरो देखुन, देखले अपनी डिटेल्स से जानते पारबें। वीडियो शुरू करार पूर्वे आमी आपनादेर रिक्वेस्ट करछि, जदि आपनी आमार चैनेले प्रथम आसें प्लीज प्रेगनेंसी रिलेटेड वीडियो पावर जोन आमार चैनलटी के सबस्क्राइब करूँ और पाशे थाका बेल आइकनटी अवश्य क्लिक करूँ। आमी जखनी कोनो नतून वीडियो आपलोड करब ता नोटिफिकेशन खूब सहजेई आपनादेर काछे पौंछे जाए। এই ভিডিওতে যা বলবো তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই ঠিকই, তবে আগেকার দিনে বয়স্ক মহিলারা এটা বিশ্বাস করতেন এবং অনুমান করে নিতেন গর্ভের সন্তান ছেলে না মেয়ে হবে। যদি গর্ভাবস্থায় গর্ভবতী মা বেবি নড়াচড়া দেরি করে বোঝেন বা নড়াচড়াটা যদি হালকাভাবে অনুভব করেন তাহলে গর্ভের সন্তান মেয়ে হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভাবস্থায় বেবির প্রথম নড়াচড়া বা মুভমেন্ট 18 সপ্তাহ থেকে 21 সপ্তাহের মধ্যে শুরু হয়ে যায়। যদি আপনি আপনার বেবির প্রথম নড়াচড়া বা মুভমেন্ট বুঝতে পারেন 21 সপ্তাহের পরে অর্থাৎ 26 সপ্তাহ বা 27 সপ্তাহ, তাহলে মেয়ে হওয়ার চান্সেস বেশি হয়। আর যদি গর্ভবতী মা গর্ভাবস্থার প্রথম নড়াচড়া বা মুভমেন্ট 18 সপ্তাহ থেকে 21 সপ্তাহের আগে অর্থাৎ 14 সপ্তাহ বা 15 সপ্তাহে বুঝতে পারেন তাহলে আপনি অনুমান করতে পারেন আপনার গর্ভের সন্তান ছেলে হবে। এছাড়া যদি আপনি আপনার সন্তানের মুভমেন্ট খুব বেশি অনুভব করেন তাহলে আপনার ছেলে হওয়ার চান্সেস বেশি থাকে। প্রত্যেক মহিলার প্রেগনেন্সি আলাদা আলাদা রকমের হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই অনুমানটি কার্যকরী হয়েছে। ছেলে হোক বা মেয়ে হোক, দুজনেই সৃষ্টিকর্তার দান, ভেদভাব করা উচিত নয়। আপনি ও আপনার বেবি ভালো থাকুন, এটাই একান্ত কাম্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।